হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইকবাল আছি আপনাদের সাথে দি অ্যামেজিং এক্সপার্টের পক্ষ থেকে। তো বন্ধুরা, বরাবরের মতো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝেই গেছেন আজকের ভিডিওর বিষয় কী। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কীভাবে আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর সেটি আপনার ফাইল ম্যানেজারে নিয়ে আসতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনি পান। তো বন্ধুরা, তার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার মোবাইলের প্লে স্টোরে। বন্ধুরা, প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট প্রো। সো ওইটা লেখা সবাই সার্চ করবেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকেও অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটির লোগো ভালো করে দেখে নিন। আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। তো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, এটা আপডেট চাচ্ছে, তো আমি এখন আপডেট দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আপনাদেরকে প্রথমে বলে রাখি যে পারমিশন চাইতে পারে, আপনি অ্যালাউ করে দিবেন। তো অ্যাপ্লিকেশনে আসার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখানে নিচে দেখুন লেখা রয়েছে ব্যাক আপ অ্যান্ড রিস্টোর। তো সিম্পল আপনাকে ওইখানে ক্লিক করতে হবে। তো তারপর আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে আপনার সামনে। তো সিম্পল আপনি যেই অ্যাপ্লিকেশনটি ব্যাক আপ নিতে চাচ্ছেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর বন্ধুরা, নিচে দেখুন লেখা রয়েছে ব্যাক আপ, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। বন্ধুরা, ব্যাক আপ অপশনে ক্লিক করার পর অ্যাপসটি অটোমেটিক আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশনটি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে খুঁজে পাবেন। তো সিম্পল, তার জন্য আপনি আপনার ফাইল ম্যানেজারটি ওপেন করবেন। ফাইল ম্যানেজারটি ওপেন করার পর আপনার মোবাইলের যে ফোন স্টোরেজ রয়েছে ওইখানে ক্লিক করে দিবেন। তারপর একটি ফাইল পেয়ে যাবেন এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যাক আপ। সো ওই ফাইলের উপর সবাই ক্লিক করে দিবেন। তো আপনি যতগুলো অ্যাপস এখান থেকে ব্যাক আপ নেবেন সবগুলো অ্যাপস কিন্তু এখানে দেখতে পারবেন। সো যদি আপনি প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছিলেন ওইটা আপনি আনইনস্টল করে ফেলেন, তারপরেও কিন্তু এখান থেকে আবার ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।